গুড মর্নিং স্টুডেন্টস, আমরা স্নেহের জয় যে অধ্যায়টা সেটা নিয়ে আলোচনা করছিলাম, রিভিশন অংশটা আলোচনা করছিলাম। তো দেখো, আমি তোমাদের দুদিন রিভিশন করিয়েছি, স্নেহের জয় যে অধ্যায়টা আছে, নাটকটা আছে, সেই নাটকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে স্নেহের জয়ের মূল বিষয়বস্তু কি সেটা নিয়ে আলোচনা করেছি, অনুশীলনীর প্রশ্ন উত্তর যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যদিও এই ক্লাসটা আমি আবার বলেছি, সুমন স্যার তোমাদের করিয়ে দিয়েছিলেন, তবু আমি একবার রিভিশনে এলাম। তো দেখো, এখানে কালকে রিভিশনের যে অংশটা আমরা শেষ করেছিলাম প্রশ্ন উত্তরের জায়গাটা, আজকে আর কিছুটা অংশ আলোচনা করে আমরা এই অধ্যায়টার যে রিভিশন সেই রিভিশন অংশটা আমরা শেষ করব। ঠিক আছে, তো আমরা বইটা নিয়ে নিই, বইটা নিয়ে দেখি কোন অংশটা বাকি ছিল, সেই অংশটা আলোচনায় চলে আসবো। তো দেখো, আমি রিভিশনের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো চারের দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। চারের দাগে শূন্যস্থান দেওয়া আছে, তো শূন্যস্থানে বলা হয়েছে যে সঠিক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম কি আছে, সব করেছি কিন্তু তাতে ড্যাশ করতে পারলাম না। এই ড্যাশের জায়গা আমি ড্যাশে যে জায়গা হবে সেগুলো বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে ড্যাশে কি বসবে, এখানে ড্যাশে বসবে প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কোথা থেকে বাহিরে এই ড্যাশ দেখছো কিন্তু তোমার ড্যাশ চিরে দেখো বন্ধু, এ শুষ্ক ড্যাশ। তাহলে বাহিরে এই ড্যাশ দেখছো, ড্যাশের মধ্যে বসবে এখানে মনীষা। ঠিক আছে, তাহলে ড্যাশে কি বসবে, মনীষা। আমি পরপর শূন্যস্থানে যেগুলো বসবে সেগুলো বসিয়ে দিচ্ছি। বাহিরে এই মনীষা, এটা বসবে শূন্যস্থানের মধ্যে কিন্তু তোমার ড্যাশ চিরে দেখো, ড্যাশের মধ্যে বসবে দেখো হৃদয়। তাহলে ড্যাশে বসবে হৃদয় বসলো। আচ্ছা, তাহলে তোমার হৃদয় চিরে দেখো বন্ধু, এই শুষ্ক ড্যাশ। শুষ্ক ড্যাশ কি হবে, শুষ্ক মরুভূমি, শুষ্ক মরুভূমি, শূন্যস্থানে এখানটা বসবে মরুভূমি। হয়েছে। আচ্ছা নেক্সট দেখো, এক ড্যাশ কণা, এক কণা ড্যাশ নেই, ড্যাশ নেই, ড্যাশ নেই, তিনটে ড্যাশ দেওয়া আছে, তিনটের পর নেই বসানো আছে। তাহলে এক কণা কি হবে, এক কণা করুণা, প্রথম ড্যাশটা বসবে করুণা, তারপরটা হবে স্নেহ নেই, স্নেহ নেই, তারপরেরটা হবে বিশ্বাস নেই। তাহলে এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই। তাহলে টোটাল শূন্যস্থানে যে যে জিনিসগুলো বসবে সেগুলো আমি লিখে দিলাম। এরপরে পাঁচের দাগে দেওয়া আছে, দেখো বলা আছে যে শব্দগুলি সমার্থক শব্দ পাঠ থেকে খুঁজে বের করে লিখতে হবে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার মিনিং গুলো টেক্সটের মধ্যে আছে, সেখান থেকে লিখতে হবে। আমি উত্তরটা লিখে দিচ্ছি এখানে পাঁচের দাগে। তো পাঁচের দাগে প্রথম আছে সৌরভ, সুগন্ধ আছে, তাহলে সুগন্ধ হবে সৌরভ। সমার্থক শব্দ এটা পাঠে আছে সৌরভ। আচ্ছা, তারপরে আছে তোমার ইচ্ছা, ইচ্ছা হবে এখানে অভিপ্রায়, অভিপ্রায় হলো। নেক্সট হচ্ছে ঢেউ, ঢেউ হচ্ছে তরঙ্গ, তরঙ্গ শব্দটা টেক্সটের মধ্যে আছে, তরঙ্গ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দটা বইয়ের মধ্যে দেওয়া আছে ধরণী, মানে টেক্সটের মধ্যে, তাহলে এটা লিখতে হবে আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে কপট, কপট কি হবে, কপট হচ্ছে কুটিল, কুটিল। আচ্ছা নেক্সট হচ্ছে পুলকিত, পুলকিতর সমার্থক আছে দেখো রোমাঞ্চিত, রোমাঞ্চিত, এটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্যা, কন্যার সমার্থক শব্দ কি আছে মানে টেক্সটের মধ্যে, বালা, বালা মানে হচ্ছে কন্যা। আর গোপন ইচ্ছা, গোপন ইচ্ছাটা আমরা লিখবো কি, ওই টেক্সটের মধ্যে যেটা আছে অভিসন্ধি, অভিসন্ধি শব্দটা দেওয়া আছে, অভিসন্ধি। ঠিক আছে, তাহলে এই সমার্থক শব্দগুলো আমরা টেক্সটের মধ্যে থেকে পাবো। ঠিক আছে, এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার সমার্থক গুলো, এগুলো টেক্সটের মধ্যে থাকা সমার্থক শব্দ, এগুলো আমরা পেলাম। আর দেখো এখানে অনুশীলনী, পাঠ্যাংশ অনুশীলনীর মধ্যে আর কিছু নেই। পাঠ্যাংশে ব্যাকরণগত প্রশ্নগুলি সাধারণত আমরা জানো, মানে
আমি তোমাদের বলি বাক্য রচনা গুলো করতে, বাক্য রচনা গুলো পড়বে, আমি বাক্য রচনার মানে গুলো একবার বলে দিচ্ছি, বাক্য রচনা গুলো তোমরা নিজেরা করবে। অভিসন্ধি, অভিসন্ধি তো পেয়েছো, অভিসন্ধি মানে হচ্ছে ইচ্ছা এখানে, বা গোপন ইচ্ছা এখানে। নির্বাসিত, নির্বাসিত মানে হচ্ছে কোথাও কোথাও কাউকে পাঠিয়ে দেওয়া, মানে কোন জায়গায় কাউকে তোমার হচ্ছে আটক করে রাখা, এই অর্থে নির্বাসিত। প্রতারণা, প্রতারণা মানে হচ্ছে ঠকানো, কাউকে ঠকানো অর্থে। উপবাসী, উপবাসী মানে না খেয়ে থাকা। প্রকৃত, প্রকৃতিস্থ, প্রকৃতিস্থ মানে হচ্ছে স্বাভাবিক হওয়া, মানে অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসা, এটাকে বলা হয় প্রকৃতিস্থ হওয়া। অবসন্ন, অবসন্ন মানে ক্লান্ত। আর রোমাঞ্চিত, রোমাঞ্চিত তো এখানে আমরা পেয়ে গেলাম, রোমাঞ্চিত শব্দটার অর্থ কি পেলাম, পুলকিত বা আনন্দিত হওয়া। ঠিক আছে, এই অর্থ দিয়ে বাক্য রচনা গুলো তোমরা একটা একটা করে ছোট ছোট সেন্টেন্সে বাক্য রচনা গুলো সবাই লিখবে। ঠিক আছে, তো এই আমাদের স্নেহের জয় যে অধ্যায়, এর মধ্যে যা কিছু ছিল সমস্ত জিনিসটা আমি আমার রিভিশন ক্লাসের মধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আশা করি এই অধ্যায়টা নিয়ে আর কোন রকম সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, এরপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি সেই জায়গাটা তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি করে থাকো এগুলো সবাই যদি মানে করে থাকো খাতার মধ্যে মিলিয়ে নাও। ঠিক আছে, আর যারা করনি তারা অবশ্যই করে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।